الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وقال سبحانه ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما آج کے جو بھی شنیا آلوچنا ہوچے تا ہوچے حسد بہ ہنسا এবং তা থেকে বাঁচার উপায়। প্রথম নম্বর, হাসাদের সংজ্ঞা। হাসাদ কাকে বলে? সাধারণত আমরা বলে থাকি হিংসাকে। যদি হাসাদের অর্থ হিংসা হয় তাহলে তার অর্থ কি? ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলী বলেছেন, আল হাসাদু هو تمني زوال النعمة عن صاحبها سواء كانت نعمة دين أو دنيا। حسد بهিংসা হচ্ছে যে আল্লাহর কোনো অনুগ্রহ হয়েছে তার কোনো বান্দার উপর। আপনি এটা দেখলেন আর আপনার মনে কামনা জাগলো ওই অনুগ্রহটা যদি তার উপর থেকে চলে যায়, ওইটা যেন ওই দেয়ার অনুগ্রহ আল্লাহর জন্য তার উপর না থাকে, এরকম আশা করা, কামনা করা, এটা হচ্ছে হাসাদ। এইগুলো এক সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা বা তারিফ তার ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হুয়া কারাহাতু মা আনআম আল্লাহু বিহি আলাল আবদ। আল্লাহ যে তার বান্দার উপর অনুগ্রহ করেছেন একে অপছন্দ করা, এই বান্দার উপর কেন হলো? কিন্তু আপনার মনে এটা আসলো না যে ওটা যেন দূর হয়ে যায়, কিন্তু মনে মনে আসলো ওটা কেন সে পেল, আমার তো ইজ্জত তার থেকে বেশি, আমি পেলাম না, আমার ডিগ্রি বড়, আমি পেলাম না, সে ছোট মিয়া, সে এরকম পেয়ে গেল, এরকম মনোভাব, এটি হচ্ছে হাসাদ বা হিংসা। একথা উল্লেখ করেছেন শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব কিতাবুল ইলমে, শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে। হিংসা, এই যে হাসাদ, এই হাসাদ যদি কারো অন্তরে থাকে তাহলে সে শান্তি পায় না, জ্বলে পুড়ে মরে, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা কি বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু আপনার মনে জ্বলা সৃষ্টি হয়েছে, তার কোনো অসুবিধা নেই, আল্লাহ তাকে হেফাজত করবে ইনশা আল্লাহ, কিন্তু আপনি জ্বলে পুড়ে মরলেন, সবসময় এই চিন্তা। এমন কি যার ভিতরে হক, যার ভিতরে হিংসা রয়েছে, সেই হিংসার কারণে হক থেকে দূরে থাকে, হক পর্যন্ত কবুল করবে না। যদি দেখে এই আমি আলিম ভালো, তার নিকটাত্মীয় লোক অথবা তার ক্লাসমেট ছিল অথবা একই সাথে কাজ করে, তার দেখা যায় লোকজন ইজ্জত দেয়, মাশাআল্লাহ সুন্দর বক্তব্য পেশ করে, মানুষকে হকের প্রতি আহ্বান করে, মনে এসে গেছে হিংসা। এবারে সে যদি ভালো কথা তাকে বলে
তবুও তার এই কথা মানবে না, যেহেতু তার মনে কি রয়েছে, হিংসা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই হিংসা থাকার কারণে কিতাবীরা, ইহুদিরা বিশেষ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনেনি একমাত্র হিংসার কারণে। সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِّنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِنْدِ أَنفُسِهِمْ কিতাবীদের অনেকেই শুধু তাদের নিজেদের হিংসার কারণে তোমাদেরকে ঈমান আনার পর কুফরির দিকে ফিরিয়ে দিতে চায়। তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী, যারা তার উপর ঈমান এনেছেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা জানে, তাদের বিশ্বাস রয়েছে যে এরা হকের উপর ঈমান এনেছে, কিন্তু একমাত্র হিংসার কারণে তারা চায় এইসব সাহাবাদেরকে আবার হক, দীনে হক থেকে বিমুখ করে ফিরিয়ে নিয়ে না হক পথে আবার নিয়ে যায়। রব বলেছেন এরা কেন করলো, হিংসার কারণে। তারা জানে সাহাবারা ঈমান এনেছেন হকের উপর, ঈমান এনেছেন, ঈমান এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হিসাবে, ঈমান এনেছেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর কালামের উপর, হক জেনে বুঝেই তারা ঈমান এনেছে। তারা জানে, কিন্তু একমাত্র হাসাদান মিন ইনদি আনফুসিহিম, নিজেদের হিংসার কারণে তারা এ কাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সত্য বলে জানতো, যেভাবে রব্বুল আলামিন সূরা বাকারার 146 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। যাদেরকে আমি কিতাব দিয়েছি ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম জানে যেভাবে তারা তাদের ছেলেদেরকে জানে। আপনি আপনার ছেলেকে চিনেন? উত্তর দিন, চিনবেন? হয়তো অনেকে হয়তো অবিবাহিত, কিন্তু যাদের সন্তানরা রয়েছে, আপনি আপনার ছেলেকে চিনবেন, মেয়েকে চিনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেভাবে তাদের সন্তানদেরকে চিনে, ছেলেকে চিনে, ছেলেদেরকে চিনে, ওইভাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। তার মানে কিরকম চিনে? ওই তিনি পুরুষ হিসাবে চিনে না নবী হিসাবে চিনে? পুরুষ হিসাবে তো সবাই চিনে, ঠিক না? উদ্দেশ্য কি, নবী যে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সত্যিকারের নবী এটা তারা চিনে, কিন্তু হক গোপন করে। আর ওই জায়গায় কি বলা হয়েছে, হাসাদ। অন্যত্র রব্বুল আলামিন সূরা নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَى مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا. এরা অর্থাৎ এই ইহুদি নাসারা, বিশেষ করে ইহুদিরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে থাকতো, ওরা হিংসা পোষণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর সাহাবাদের সাথে। এজন্য যেহেতু রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার বিশেষ অনুগ্রহ আর দয়ার অনুকম্পা দান করেছেন, এজন্য তারা হিংসা করে। আল্লাহ বলেন, শুনো, আমি কিন্তু এর পূর্বে ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের লোকজনকে কিতাব দান করেছিলাম, হিকমত দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, আর তাদেরকে ওয়াতাইনাহুম মুলকান আযীমান বড় রাষ্ট্র দান করেছিলাম, মহারাজ্য দান করেছিলাম। সুবহানাল্লাহ। তো হিংসার কি এসেছে? ইব্রাহিম আলাইহিস সালামের প্রসিদ্ধ দুই সন্তান ছিলেন, ইসহাক এবং ইসমাইল আলাইহিমাস সালাম। এই ইহুদিরা বলে, যত নবী আসতেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত,
সকলেই ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন। এবারে হঠাৎ করে ইসমাইলের সন্তান কিরকম হয়ে যায় নবী? এই হলো হিংসা। আল্লাহ এখানে বলছেন, ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের থেকে অনেককে আমি নবী আর রসুল বানিয়েছিলাম, তাদেরকে কিতাবও দিয়েছি, সহিবা দান করেছি, এতচ্ছত্ব এইসব ইহুদদের অনেকেই তাদের উপর ইমান আনেনি, ওরা ওই ইসহাক আলাইহিস নামের সন্তান হওয়া সত্ত্বেও। সত্য না মিথ্যা? ঈসা আলাইহিস সালামের উপর সবাই ইমান এনেছিল না? বরং বেশিরভাগ আনেনি ওই ইহুদরাই। তাহলে এখন ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে সর্বশেষ নবী, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তাই তারা একটা বাহানা পেশ করেছে, আসলে এটা হচ্ছে একটা ধোঁকা, আগে ঈমান আনেনি এখনো ঈমান আনবে না, কিন্তু তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারহাক নবী। এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইহুদি নাসারাদের গুণ, বিশেষ করে ইহুদদের গুণ হিংসা, তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের একটা রোগ এসে পৌঁছেছে, সংক্রমিত হয়েছে বলা যায়, ওদের মধ্যে ওই রোগ ছিল, ওই রোগ তোমাদের কাছেও এসে গেছে। এটা কি হিংসার বিদ্বেষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, এই বিদ্বেষ হচ্ছে হালিকাহ, মুন্ডনকারী। আবার মুন্ডনকারী কি বলছেন? বলছেন দিন মুন্ডন করে দে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছেন এইটা, এই যে হিংসা, এইটা দিন মুন্ডন করে, চুল মুন্ডন করে না, তাহলে এই হিংসার কারণে মানুষ হকের উপর থাকতে পারে না, এই হিংসার কারণে মানুষ একজন আরেকজনকে আরেকজনের গীবত করে, এই হিংসার কারণে মানুষ একজন আরেকজনের চুগলি করে, এই হিংসার কারণে মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যায়, এই হিংসার কারণে অনেক সময় লড়াইয়ে লিপ্ত হয়। সত্য না মিথ্যা? তাহলে আসল জিনিস হিংসা, নাউযু বিল্লাহ। আর এই রোগ কার? ইহুদি নাসারাদের। ওইটা প্রশমিত হয়ে আমাদের পর্যন্ত পৌঁছেছে, নাউযু বিল্লাহ। তাহলে আমাদের সকলকেই এই হিংসা থেকে বাঁচার চেষ্টা করা দরকার। যখনই মনে আসবে হিংসা, তখন এর থেকে বাঁচার জন্য আমি চেষ্টা করব, কিরকম বাঁচতে পারি তার বক্তব্য বিবরণ পরে আসছে। মানুষ যদি হিংসা থেকে বাঁচে, হিংসামুক্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ, হিংসামুক্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এই হাদিসটি, এক্ষেত্রে একটা হাদিস রয়েছে, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী এই হাদিসকে উল্লেখ করার পরে সিলসিলাতুল আহাদিস আদ-দঈফার মুকদ্দিমা ভূমিকা তিনি বলেছেন, এই হাদিসটি বুখারী আর মুসলিমের শর্ত সাপেক্ষে এই হাদিসটির সনদ সহি। كما قال المنذري كما في الترغيب والترهيب امام مدري যেরকম বলেছেন, কিন্তু আমি দেখেছি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে বিশেষ কারণে এটাকে আবার যাইফও বলেছেন, কিন্তু হাদিসটি দুর্বল হলে এমন মারাত্মক দুর্বল নয়, অন্যদিকে তার মূল অর্থ সঠিক আছে, কারণ অন্যান্য হাদিস যেভাবে আলোচনা হয়েছে তা। তাই এই হাদিসটি কি আগে দেখি কি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসাছিলাম, এমনি মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমাদের কাছে একজন জান্নাতি আসছেন। সুবহানাল্লাহ। অতঃপর এক ব্যক্তি আসলেন যার দাড়ি দিয়ে ওজুর পানি টপকাচ্ছিল এবং তার বাম হাতে জুতা ছিল।
ওই জান্নাতি লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাছিলেন কোথায়? মসজিদে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকখানা কোন জায়গায়? মসজিদে, মসজিদে নববীতে। বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, আমরা বসাছিলাম, বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে তোমাদের কাছে একজন জান্নাতি আসছেন। আর তার গুণ এখানে বর্ণনা করছেন, জান্নাতি কি রকম বলছেন? ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, অতঃপর এক ব্যক্তি আসলেন যার দাড়ি দিয়ে ওজুর পানি টপকাচ্ছিল। তাহলে দাড়ি তার ছিল, তাই না? দাড়ি ছিল না, তাহলে ভালো লোকের দাড়ি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাড়ি ছিল কিনা? সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিম ইসলামের দাড়ি ছিল কিনা? তাহলে যারা দুর্বলতায়, ইমানি দুর্বলতার কারণে বা একটু হাঁ এই কারণে এখনো দূরে আছেন, আপনাদেরকে আমরা আহ্বান করব, আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার চেষ্টা করুন। বরং এটা সুন্নত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে নির্দেশ, নবীর নির্দেশ বাস্তবায়ন করার চেষ্টা করুন। বলছেন ওই সাহাবি আসলেন, পরবর্তীতে দ্বিতীয় দিনও এমনি মুহূর্তে আমরা বসাছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের কথাই বললেন, এই মুহূর্তে তোমাদের কাছে একজন জান্নাতি আসছেন। তখন ওই ব্যক্তি আসলেন, সুবহানাল্লাহ। তৃতীয় দিনও ওই ব্যক্তি আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এখন তোমাদের কাছে একজন জান্নাতি আসছে। হ্যাঁ যাও ওই ব্যক্তি। অতঃপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, তখন আবদুল্লাহ বিন আমর বিন আস ওনার সাথে চললেন, এক সাহাবি আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা, তার কাছে গিয়ে বললেন, আমি আমার আব্বার সাথে খসম হয়েছি যে তিন দিন তার কাছে যাব না, যদি আপনি অনুমতি দেন তবে আপনার সাথে তিন দিন কাটিয়ে দেব। উনি বললেন, জি আচ্ছা ঠিক আছে, কোনো বাধা নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আবদুল্লাহ বলতেন তিনি তার সাথে তিন দিন পর্যন্ত থাকলেন, কিন্তু তাকে রাতের সালাত পড়তে দেখলেন না। তবে একটা কথা ছিল যে যখন তিনি রাতে জাগতেন আর পার্শ্ব পরিবর্তন করতেন, তখন আল্লাহর নাম নিতেন এবং তাকবীর বলতেন, সুবহানাল্লাহ। রাতে আর কি ঘুমাতেন, পার্শ্ব পাল্টালে আল্লাহর নাম নিতেন আর তাকবীর আল্লাহু আকবার বলতেন। এমনকি ফজরের সালাতের জন্য জাগতেন এবং পরিপূর্ণভাবে উযু করতেন। আবদুল্লাহ বলেন, আরেকটি কথা ছিল যে আমি তার থেকে শুধু ভালো কথাই শুনতাম, অর্থাৎ তিনি সবসময় ভালো কথাই বলতেন, খারাপ কথা বলতেন না, সুবহানাল্লাহ। অতঃপর যখন তিন রাত চলে গেল আর আমি তার আমলগুলিকে তুচ্ছ ভাবতে লাগলাম, তখন আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, আমার আর আমার আব্বুর মাঝে কোন রকমের রাগ ও সম্পর্কহীনতার কিছুই ছিল না, বরং আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনবার শুনেছি এখন আপনাদের কাছে একজন জান্নাতি আসছেন, আর এই তিনবারই আপনি এসেছেন, সুবহানাল্লাহ। এজন্য আমার মনে আবেগ জাগলো, আপনি যে আমল করেন তা দেখব আর এ সে অনুযায়ী আমল করব। কিন্তু আমি আপনাকে বিশেষ আমল করতে দেখিনি, আপনি বলুন ওই স্তরে আপনাকে কোন আমল পৌঁছিয়েছে যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে কি কারণে আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন আগে ভাগে, আমাকে বলুন তো কি। তিনি বললেন, আপনি যা দেখেছেন তাই, এর থেকে বেশি কিছু না। তো আবদুল্লাহ বিন আস বলেন, অতঃপর আমি যখন যেতে লাগলাম তখন তিনি আমাকে ডেকে বললেন, আপনি যে আমল দেখেছেন তাই, তবে একটি কথা আমি কোনো মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ রাখি না। এই হচ্ছে তার কথা, একটা কথা বস, এটা কোনটা? আমি কোনো মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ রাখি না। যদি কারো উপর আল্লাহর দয়া হয়
তবে আমি তার সাথে হিংসা করি না। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ বললেন, এ আমলের কারণেই আপনি এ স্তরে পৌঁছেছেন যা আমাদের থেকে হয় না। সুবহানাল্লাহ। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ, আগে এই হাদিসের সনদ সম্পর্কে কিছুটা বলেছি, এর সাথে সাথে তিনি উল্লেখ করলেন এটা যে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মজমুউল ফাতাওয়াত 10 নম্বর খণ্ডে 119 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করে বলেছেন, ফাকাউলু আব্দুল্লাহ ইবনে আমর লাহু هذه التي بلغت بك وهي التي لا نطيق يشير الى خلوه وسلامته من جميع انواع الحسد. তিনি যে বললেন আব্দুল্লাহ বিন আমর বিন আস ওই সাহাবীকে, এ কারণে আপনি যে স্তরে পৌঁছেছেন ওই স্তরে আমরা পৌঁছাতে পারি না, আপনি ওই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন এই কথাটি এদিকে ইঙ্গিত বহন করছে যে এই সাহাবী সব রকমের হিংসা থেকে তিনি মুক্ত ছিলেন আর নিরাপদ ছিলেন, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে শেখ নাসিরউদ্দিন আলবানী এর পরে উল্লেখ করেছেন, وبهذا اثنى الله تعالى على الانصار قال ولا يجدون في صدورهم حاجه مما اوتوا ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصه اي مما اوتوا اخوانهم المهاجرون. قال المفسرون لا يجدون في صدورهم حاجه اي حسدا وغيظا مما اوتوا المهاجرون. আল্লাহ রব্বুল আলামিন আনসার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের গুণগান বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন সূরা হাশরে, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা, এইসব আনসার সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের অন্তরে তাদেরকে যা কিছু দেয়া হয়েছে এ ব্যাপারে তারা নিজেদের মনে কোনো রকম হাজত রাখেন না, হাজত বলতে হিংসা রাখেন না। ويؤثرون মানে কাদেরকে দেয়া হয়েছে, মুহাজিরিন সাহাবাদেরকে, আল্লাহর পক্ষ থেকে মুহাজিরিন সাহাবাদেরকে যা কিছু দেয়া হয়েছে এ ব্যাপারে আনসার সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম তাদের মনে বিন্দুমাত্র হিংসা রাখেন না। আর কি করেন, ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصه, ওরা তাদের নিজেদের উপর মুহাজিরিন সাহাবাদেরকে অগ্রাধিকার দেন। তাই কি বোঝা গেল, আপনার মনে মন যত হিংসা থেকে মুক্ত থাকবে ততই আপনার মন পাক পবিত্র থাকবে আর আপনি জান্নাতের অধিকারী হওয়ার উপযোগী হবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আফদল, সর্বোত্তম মানুষ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মখমুমিল কলবি সাদুকুল লিসান, প্রত্যেক মখমুমুল কলব আর সাদুকুল লিসান। সাদুকুল লিসান মানে কথায় সত্যবাদী, কথা বলে কি বলেন, সত্য বলেন, এরা হচ্ছে উত্তম। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান কথা সত্যবাদী তো বুঝলাম, কিন্তু মাহমুমুল কলব কি বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হুয়াত তাকিয়্যুন নাকী, লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। হিসাব করুন, মাহমুমুল কলব কাকে বলে? মাহমুমুল কলব প্রত্যেক পরহেজগার, অপরিষ্কার অন্তর সম্পন্ন ব্যক্তি যার অন্তরে পাপ কথা, লা ইসমা, ইসমা মানে কি পাপ কথা, কারো উপর জুলুম নির্যাতনের ইচ্ছা এবং হিংসা বিদ্বেষ থাকে না, সে হচ্ছে মাহমুমুল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইজন হচ্ছেন সর্বোত্তম,
صدوق اللسان আর কে মখমুমুল কলব। এবারে এই দুইটি হাদিস, আগে ওইটা ওই ঘটনা আর পরে এই হাদিস, উক্ত দুটি হাদিসের প্রথম উক্ত হাদিসে হিংসা মুক্ত হওয়াকে জান্নাতি হওয়ার বিশেষ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় হাদিসে হিংসা মুক্ত হওয়াকে তাকওয়ার বিশেষ আলামত রূপে উল্লেখ করা হয়েছে, কারণ ওই যে মখমুমুল কলব হুয়া তাকি, তাকি বলা হয়েছে, তাকি মানে কি তাকওয়া, মুত্তাকি পরহেজগার নাকি। এবারে যে হবে মুত্তাকি পরহেজগার তার ভিতরে অবশ্যই হিংসা থাকবে না, অন্যের উপর জুলুম করার ভাব থাকবে না, গুনাহের কথা থাকবে না, সে হচ্ছে কি তাকি নাকি, মুত্তাকি সত্যিকারের মুত্তাকি। এবারে এটা জানার কথা যে মুত্তাকিদের ঠিকানা হচ্ছে জান্নাত, মুত্তাকিদের ঠিকানা কোথা জান্নাত, আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার চেষ্টা করি, আর কি হওয়ার চেষ্টা করি, সব সময়ের জন্য আমরা সত্য কথা বলি, সত্যবাদী হওয়ার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হিংসা থেকে বাঁচার একটি উপায়, হিংসা তো গেল আমরা অনেকেই বুঝি না, কোনো কোনো সময় হয়তো আপনি মনে করেন সে আমার লোক, আমার বন্ধু, কিন্তু সে হয়তো বন্ধু নাও হতে পারে। আসছে আপনার সামনে এসে আনা সদিক উকান্তা, হ্যাঁ আমি আপনার বন্ধু, আপনার সাথে কথাবার্তা বলে ভালো, কিন্তু সুযোগ যে আপনার ক্ষতি করার চেষ্টা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম বন্ধু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর দরবারে আশ্রয় চেয়েছেন। এই হাদিসটি বা এই দোয়াটি একদম দর্শের শেষ মুহূর্তে আপনাদেরকে শোনাবো আর আপনাদেরকে ইয়াদ করাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হিংসার অনিষ্ট থেকে বাঁচার একটি উপায় কি শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাইনু আলা ইনজাহিল হাওয়াইজ বিল কিতমান ফাইন কুল্লাযী নিমাতিন মাহসুদ, তোমরা নিজেদের উদ্দেশ্যাবলী সফলতায় পৌঁছাবার জন্য নিয়ামতগুলি লুকিয়ে আল্লাহর সাহায্য চাও, কেননা সকল নিয়ামত প্রাপ্ত মানুষের সাথে হিংসা করা হয়। সিলসিলাতুল আহাদিস সহিহার 1453 নম্বর হাদিস এটা। তার মানে আল্লাহ যদি আপনাকে বিশেষ কোনো অনুগ্রহ করে যথাসম্ভব চেষ্টা করেন গোপন রাখতে, ঠিক না ঠিক বুঝলেন ব্যাপারটা, বলতে নাই তো বিশেষ বিশেষ কারণে বলতে হয় সেটা আরেক কথা, কিন্তু আপনি চেষ্টা করুন না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, সব ঠিকঠাক, জি ভাই ভাই, কিন্তু আপনি দিলেন না, না আমি অনেক কামাই করি মাশাআল্লাহ, এরকম তো দাপ্পা না দিয়ে কেউ কেউ আছে আবার মিথ্যাও বলে, যেমন কামাই করে 1000 বলে আমি 2-3 হাজার টাকা প্রতি মাসে কামাই করি, কি আপনি কি করেন, আছে কিনা এরকম দাপ্পা মারি, এটা তো হারাম আদা। বরং যে কামাই করে ভালো সে চেষ্টা করবে, এই হাদিস দ্বারা বোঝা গেল, ওটা গোপন রাখা, আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছে, আল্লাহ সর্বাবস্থায় ভাই আল্লাহ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদ, এরকম বলুন। কেন আপনি বলুন, আপনার গোপন তথ্য সব বলে দিবেন। তাই আমরা চেষ্টা করব যথাসম্ভব যা আছে তা গোপন রাখতে, এটা নবীর ফরমান, ইস্তাইনু আলা ইনজাহিল হাওয়াইজ বিল কিতমান ফাইন্না কুল্লাযী নিমাতিন মাহসুদ, মাহসুদ মানে হিংসা, ওই যে অর্থ করেছি, তোমরা নিজেদের উদ্দেশ্যাবলী সফলতায় পৌঁছাবার জন্য নিয়ামতগুলি লুকিয়ে রাখার, লুকিয়ে আল্লাহর সাহায্য চাও, আর আল্লাহর কাছে বলো আল্লাহ এর মধ্যে বরকত দাও, সহ আল্লাহ কামাইয়ের জন্য আরো বেশি করে করতে পারি, আল্লাহ সেই তৌফিক দাও, আল্লাহকে চান, মানুষের কাছে চাইবেন না, কার কাছে চাইবেন, আল্লাহর কাছে। হিংসা ইজমালি ভাবে হিংসা যাইজ না, এটা আপনি বুঝলেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হিংসা পোষণ করা পরিপূর্ণ ইমানের আলামত, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হিংসা পোষণ করা পরিপূর্ণ ইমানের আলামত। কিরকম হলো তা, আন আবি উমামা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল
من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان. ابو امامه رضی اللہ عنہ বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভালোবাসল, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হিংসা পোষণ করল, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দান করল, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দিল না, সে পরিপূর্ণ ঈমান লাভ করতে পারল। এই হাদিসটি ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন সহিহ আবু দাউদ আস-সহিহার 380 নম্বর হাদিস। কার সাথে হিংসা? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হিংসা, এটা জরুরি। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তো ভালোবাসা, এর মধ্যে সন্দেহ নেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হিংসা। একটা লোক আল্লাহর নাফরমানি করে, আমানতের খেয়ানত করে, কুফরি করে, শিরিক করে, জুলুম করে, অথবা জালিমকে সহযোগিতা করে, চুরি করে, কিংবা যে চুর তার সহযোগিতা করে, তো এরকম লোক যদি হয় তার সাথে হিংসা পোষণ করা জরুরি কিনা? না, আপনি বলেন কোনো অসুবিধা আছে, ভালোই কাজ করছে। কি বলেন আপনারা, যে চুরি করে তাকে ভালো বলবেন না খারাপ? আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনি জানেন ও চুরি করে, কিন্তু অনেক সময় আছে, যেমন একটা লোক চুরি করে, দায়িত্বশীল বড় কোনো কোম্পানির, আপনি দেখছেন সে চুরি করে কিন্তু আপনি কিছু বলতে পারছেন না, যদি বলেন তাহলে আপনাকে পাঠিয়ে দেবে বাংলাদেশ মনে করো, এরকম আছে কিনা? আমি জানি না, আল্লাহ আলম, হয়তো হতে পারে, আমি জানি না, কিন্তু বলে কেউ কেউ বলে, এই জন্য বলছি আর কি। যদি এরকম হয় তাহলে আপনি সাধ্য মোতাবেক তার সাথে হিংসা পোষণ করা এটা জরুরি, এটা হচ্ছে ঈমান পরিপূর্ণ পরিপূর্ণতার একটি আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব উক্ত হাদিস থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হিংসা পোষণ করা পরিপূর্ণ ঈমানের আলামত, অর্থাৎ দিনের স্বার্থে হিংসা রাখা জরুরি, কিন্তু ব্যক্তিগত কারণে হিংসা রাখা জায়েজ নয়, ওইটা আবার আরেক ব্যাপার, কিছু হয়েছে ওইটা পরে বাদ দিয়ে দেওয়া উচিত, কিন্তু দিনের কারণে হিংসা এটা থাকবেই, বিশেষ করে দিন জরুরি। যে আল্লাহ নাফরমান, তবে এখানে কথা মুসলমান, সে আল্লাহ নাফরমানি করে, তার মধ্যে ইসলামও আছে আবার নাফরমানির গুণও আছে, দুইটা আছে কিনা? এই অবস্থায় আপনি তার সাথে সাক্ষাৎ করবেন, সালাম কালাম করবেন, একদম পরিত্যাগ করবেন না, আর মাঝে মধ্যে হিকমতের সাথে তাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি মনে করেন এই লোকটিকে শুধরানো সম্ভব না, তাহলে যদি আপনার আপনি তৌফিক পান, সামর্থ্য আপনার থাকে, তাহলে নিয়মতান্ত্রিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, আর সেই তৌফিক নাই তাহলে আল্লাহর কাছে চাও, আর এই অনিষ্ট থেকে বাঁচার চেষ্টা করো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কারো উপর আল্লাহর অনুগ্রহ হতে দেখলে তার সাথে হিংসা করা উচিত নয়, জায়েজ নয়, বরং আল্লাহর কাছে তার অনুগ্রহ চাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদদালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাঈ নসীবুম মিম্মা ইকতাসাবন ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি ইন্নাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ যে তোমাদের একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছেন, তার তামান্না তোমরা করো না, অর্থাৎ আকাঙ্ক্ষা করো না। পুরুষদের জন্য তারা যা উপার্জন করেছে তার অংশ রয়েছে, আর মহিলাদের জন্য তারা যা উপার্জন করেছে তার অংশ রয়েছে, আর আল্লাহর নিকট তার অনুগ্রহ চাও, আল্লাহর নিকট তার অনুগ্রহ চাও, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। সুতরাং কারো উপর আল্লাহর অনুগ্রহ হতে দেখলে তার সাথে হিংসা পোষণ না করে আল্লাহর নিকট তার অনুগ্রহ চাওয়া উচিত, যেভাবে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ কি বলেছেন? ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি,
তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমরা মসজিদ থেকে বের হই, দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওইরকম ওই দোয়াটি পড়ব। কারো উপর বিশেষ অনুগ্রহ হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে বলেছেন নারী পুরুষদের ব্যাপারে কি হয়েছে, নারী আমি কেন পুরুষ হলাম না, সা এরকম হলে তোমার না করো একদম মানে হারাম। তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন, আর তুমি নারী তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দুটি বস্তু লাভের জন্য ঈর্ষা করা উচিত, মানে আবেগ থাকবে আমি কে আমি যেন এটা বেশি কমাই করতে পারি, বেশি করতে পারি। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন রাজুলুন আতাহু আল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়ারাজুলুন আতাহু আল্লাহু মালান فَهُوَ يُنْفِقُهُ آنَا اللَّيْلِ وَآنَا النَّهَارِ। দুটি বস্তু ছাড়া অন্য কিছুর জন্য ঈর্ষা করা ঠিক নয়। এক, ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছেন আর সে রাত দিনের কিনারা সমূহে বিভিন্ন সময়ে তা পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে, কথা বুঝে এসছে? এক্ষেত্রে আপনার মনে ঈর্ষা জাগতে পারে যে আমি ওটা করব, কিন্তু তার মানে এটা নয় যে ওটা তার মন থেকে যেন চলে যায় না, এটা মানে আবেগ জায়গা, আপনি এটা করবেন। সাধারণত উলামা ইকরাম এই হাসদকে বলেন এটা হাসদ না, এটা হচ্ছে গিপ্তা। আর এই গিপ্তার তর্জমা বাংলায় কেউ কেউ ঈর্ষা করে করেন, তবু যদিও সঠিক হয় না কিন্তু তার সঙ্গে আমি আপনাদের সামনে পেশ করেছি। গিপ্তা কাকে বলে, মানে তারা যে এই মানুষটি যেভাবে কোরআন পড়ে আমিও যেন এইভাবে পড়তে পারি, কথা বুঝলেন? তাই আপনারা যারা কোরআন পড়তে পারেন না মসজিদে যান। আমি জুম্মার দিনে বা বিভিন্ন সময় দেখতে পারি কোন কোন মুসলমান আমাদের দেশি সুন্নত পড়ে এমনি বসে থাকে, হয়তো জুম্মার দিনে আগে গেছে মসজিদে, কোরআন তার সামনে আছে, কোরআনটা নিয়ে যে পড়বে সেই যোগ্যতা তার নেই, তাই কোরআন নিয়ে বসছে না, তাই এমনি বস। তাহলে কমপক্ষে যদি বলতো সুবহানাল্লাহ 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 কত সময় বলবে, বিরক্তি আসে। কিন্তু কোরআন যদি সামনে থাকে এরকম পড়লো কি বলেন, বিরক্তি আসবে? সবাই পড়ছে কোরআন, তো আমি পড়ি। তাই যারা কোরআন পড়তে জানেন না আপনারা আবেগ বাড়ান, আগ্রহ বাড়ান আর কোরআন পড়ার চেষ্টা করুন, কি বলেন? ইনশাআল্লাহ। সবাই কিন্তু ইনশাআল্লাহ বলেনি, সবাই বলুন ইনশাআল্লাহ। যে যেখানে পারো ওই জায়গায় গিয়ে কোরআন শিখো। সাপ্তাহে এই দর্শে আসছেন, অন্যান্য যেসব দর্শ হয় ওগুলোতে আসুন, আপনাদের নিজেদের ফায়দা আমারও ফায়দা। আমার কথা শুনে যদি আপনি আমল করেন আল্লাহ আমাকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আর আপনি তো আপনার স্পেশাল সওয়াব পাবেন আল্লাহর পক্ষ থেকে, তাই কোরআন শিখতে পিছনে থাকবেন না, কোরআন শেখার জন্য অগ্রসর হওয়ার চেষ্টা করুন, সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কেন পিছনে থাকবেন? আচ্ছা, আরেকটি কাজ, ওই যে দুটি কথা বলা হয়েছে, দুটি কাজের জন্য ঈর্ষা করতে পারে। আরেকটি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর সে রাত দিনের কিনারা সমূহে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তা ব্যয় করে। এই হাদিসটি বুখারীর মুসলিমে আছে। আল্লাহ ওকে দিয়েছে টাকা পয়সা কোটিপতি আর সে ওইরকম আল্লাহর প্রতি ব্যয় করে, সুবহানাল্লাহ। তো আপনিও চেষ্টা করুন, আপনার ভিতরে থাকবে আমিও যেন এরকম দিতে পারি, তুমিও কোটিপতি সেও কোটিপতি, তাই না? সে আল্লাহর প্রতি দিচ্ছে, তুমি ওরকম দেওয়ার চেষ্টা করো, এটা জায়েজ বরং চাহিত বিষয়। আচ্ছা, আরেকজন বড় কোটিপতি, আমি গরিব, আমার ওইরকম টাকা নেই বা একদম নেই, কিন্তু আমার মনে আছে হ্যাঁ যদি আল্লাহ আমাকে ওইরকম তৌফিক দিত তাহলে আমিও এরকম করতাম, গরিবদের সহযোগিতা করতাম, মসজিদ বানিয়ে দিতাম, মাদ্রাসা বানিয়ে দিতাম, হকের পথে মানুষজন লোকজনকে আহ্বান করতাম ইত্যাদি ইত্যাদি, যদি আল্লাহ আমাকে তৌফিক দিত ওর মতো আমিও করতাম। তিরমিজির একটি রওয়ায়েতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই দুইজন সওয়াবে সমান, সুবহানাল্লাহ। পক্ষান্তরে একটা মানুষ কুকাজ করে, গলত, টাকা পয়সা বেশি, সিনেমা থিয়েটার ইত্যাদি যা কিছু আছে যত কুকাজ সব করে, আর আপনিও আরেকটা ওর মতো শয়তান, কিন্তু গরিব, পয়সা নাই, আমার টাকা নাই তো এই জন্য করতে পারছি না, আমিও তাহলে তার থেকে আরো বেশি করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই দুইটা শয়তান, এই দুইটা পাপি, উভয় পাপে সমান। সবাই বলি নাউযু বিল্লাহ। আর এটা হচ্ছে শয়তানি প্রবণতা। শয়তান মানুষের ভিতরে এরকম আবেগ সৃষ্টি করে কুকাজের প্রতি। শয়তান মানুষকে আল্লাহর প্রতি আসার জন্য আবেগ সৃষ্টি করবে না। তাই আপনার মনে মনে যদি এরকম কুমন্ত্রণা আসে তখন আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলবেন? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কাউকে বলে এসো আমি তোমার সাথে বসে আমি জুয়া খেলব, যদি এটা বলে তাহলে জুয়া না খেলে শয়তানকে একদম আঘাত দিবে। কিরকম? সদকা করবে, জুয়া খেলবে না, কি করবে? সদকা করবে। তাই খেয়াল রাখবেন কুকাজের জন্য আমরা না যাই। কিছু মানুষ এই জায়গায় আছে যারা জুয়া খেলে পয়সা নষ্ট করে, নাউযু বিল্লাহ, পাতা খেলে সারা রাত নষ্ট করে, কেউ কেউ আছে সুর পাত্তা, ডিউটিয়ার পাত্তা, ঘুমালে ঘুমালো নাইলে নাই, আবার এর সাথে জুয়া। আচ্ছা এরকম লোক আছে কি না এখানে? আমি হয়তো মনে করতাম বাংলাদেশে এরকম হবে না, কারণ বাংলাদেশের পয়সা কম। এখন দেখি যেখানেই যায় ওখানেই মৌজুদ এরকম জুয়া খেলে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ সারা দুনিয়ার উলামা এ বিষয়ে মুত্তাফিক, একমত, জুয়া খেলা হারাম, হারাম, হারাম। আমি এটা মিথ্যা বললাম না সত্য বললাম? আপনারা বলেন বাংলাদেশের আলিম বলে জুয়া খেলা জায়েজ? কোনো আলিম বলবে না যদি আলিম হয়, কিন্তু যদি বন্ডের সাথী হয় তাহলে সেটা ভিন্ন কথা। যদি একটা কাফির হয়, কাফির সাথে আরেক কাফির, একটা জালিমের সাথে আরেক জালিম, শয়তানের সাথে আরেক শয়তান, হ্যাঁ কি বলো আমি তো টাইটেল পাস করেছি, এরকম থাকতে পারে কিনা? এরকম মজুদ শয়তান মুরতাদ যদি হয়ে যায় অসুবিধা কি? এই তো এইসব মুরতাদ যারা হয়ে যায়, জালিম শয়তান যারা হয়ে যায় আলিম হওয়ার পরে, ওদেরকে আমরা আলিম বলবো না। ওটা কিসের আলিম? শয়তানের আলিম, শয়তানের পথের জ্ঞানী, ওরা শরীয়ত আলিম নয়, ওটা হচ্ছে শয়তান। আল্লাহ আমাদের হেফাজত করুন এইসব জালিমদের অনিষ্ট থেকে। শুনেন আমার ভাই, তাই আমরা যথাসম্ভব সময়টা ভালো কাজে লাগাবার চেষ্টা করব। গল্প গুজবের জন্য সময় নষ্ট না করি, হারাম কাজে তো নষ্ট করবই না, এমনকি গল্প গুজবও না, কারণ আমি যা বলছি তা লিখছেন ফেরিস্তা, কেরামান কাতিবিন মওজুদ, ডানে বামে ফেরিস্তা আছেন কিনা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যাই বলবে ওই পর্যবেক্ষক ফেরিস্তা রয়েছেন, সাথে সাথে তা লিখছেন। তাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা কথা যেন আমাদের মুক্তি কি বের হয় ভালো, খারাপ কথা যেন বের না হয়। আল্লাহ তুমি হেফাজত করো। কোরআন শিখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে নিজে কোরআন শিখে আরেকজনকে শিখায়। তাই যে যেরকম পারি, আপনি বেশি জানেন একজনকে শিখান, কম জানেন সেন্টারে নিয়ে আসুন, মানুষদেরকে দাওয়াত দিন এই সেন্টারে, প্রত্যেক দিন এসার পরে দর্শক কোরআন হয়। আচ্ছা আপনারা এই দাওয়াত পৌঁছাতে পারবেন না? যেসব জায়গায় শোনাইয়ে দর্শক কোরআন, আগে আমার জিহাদ বলে গেল কোরআন, ওখানে আমি নিজে পড়াই, আরও বিভিন্ন এলাকা রয়েছে এখানে, আল্লাহ যদি আপনাদের তৌফিক দেয় যে যে স্থানে আছেন কাছাকাছি ওই জায়গায় গিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করুন। এমনিভাবে যদি মানুষ জনসংখ্যা বেশি হয় কোনো এক ভিলায়, কোনো এক জায়গায়, আর আমাদেরকে বলে আমরা কোরআন শিখতে চাই, তাহলে আমরা চেষ্টা করব গাড়ি পাঠিয়ে দিতে। কথা বুঝলেন? হসপিটালে মসজিদে মামুন খান নিয়মিত পড়াচ্ছে, মাশাআল্লাহ, চালু আছে তো। আরও আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেন নতুন পুরাতন অনেক ভাই আছে বিভিন্ন জায়গায় পড়ায়। এটা কোনো জরুরি না যে অমুক জায়গায় যেতে হবে, কেউ পারলো না অন্যর কাছে, অমুকের কাছে পড়ুক, কিন্তু কথা হচ্ছে আপনাকে চিনতে হবে উস্তাদ,
বেদাতি উস্তাদকে উস্তাদ না বানানোই উচিত, কারণ বেদাতির সাথে আপনি গেলে ও আপনাকে পরবর্তীতে বেদাতি বানিয়ে দিবে। সেদিকে আপনাদের সকলকে সচেতন থাকা দরকার। একটি আমল, যে আমল করলে মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ দূর হয়, আর হিংসা এত গুরুত্ব দিয়ে আলোচনার কারণটা কি শুনেন, আরেকটা হাদিস রয়ে গেছে সহিহ মুসলিমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমি খামীসিন ওয়া ইসনাইন ফায়াগফিরুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউম লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআন ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখীহি শাহনা ফায়ুকাল উরকু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা উরকু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমল প্রতি বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে পেশ করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে তার প্রত্যেক ওই বান্দাকে মাফ করেন যে আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করে না, তাকে আল্লাহ মাফ করে দেন। তবে ওই ব্যক্তিকে মাফ করেন না যার মাঝে আর তার ভাইয়ের মাঝে রয়েছে বিদ্বেষ হিংসা, যার মাঝে আর তার ভাইয়ের মাঝে হিংসা রয়েছে, আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে বলা হয়, এদের ব্যাপারটি তোমরা স্থগিত রাখো, মৌকুফ, এদের ব্যাপারটি তোমরা স্থগিত রাখো, মৌকুফ, যতক্ষণ পর্যন্ত তারা পরস্পরে না মিলবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মাফ করা হবে না। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কি বলেন, আমরা আমাদের মনকে হিংসা থেকে দূরে থাকা, দূরে রাখা জরুরি কিনা? আমরা সবাই চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলেছিলাম একটি আমল করলে মানুষ হিংসা থেকে দূরে থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশু সালাম বাইনাকুম। সহিহ মুসলিমের রওয়ায়াত, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরে একজন আরেকজনকে ভালো নাম আসবে। আমি কি তোমাদেরকে এমন একটি আমল বলে দিব না, যদি তোমরা তা করো তাহাবাবতুম তাহলে তোমরা পরস্পরে একজন আরেকজনকে ভালোবাসবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশু সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে সালাম প্রচার করো। কথা বুঝলেন? তাহলে দেখবেন একটা লোকের সাথে আপনার লড়াই বা একটা কিছু হয়েছে, আপনি সালাম করলে সালাম আলাইকুম, তার মন থেকে কিছু যাবে, যাবে কি না বলেন তো? যাবে না? যাবে না। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য রওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাজুলানি ইয়ালতাকিয়ানি আইয়ুহুমা ইবদাউ বিসসালাম, দুই ব্যক্তি পরস্পরে মিলল, এদের মধ্য থেকে প্রথমে কে আগে সালাম করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউলাহুমা বিল্লাহ ইবদাউ বিসসালাম, এদের মধ্যে যে বেশি আল্লাহর, এই দুইজনের মধ্যে যে ব্যক্তি বেশি আল্লাহর কাছাকাছি, আল্লাহর নিকটবর্তী, আল্লাহর প্রিয়, সে প্রথমে সালাম করবে। সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পেরেছেন? আমাদের তো অনেকে লেট করে, লেট করে সালামে লেট, দেখে আগে ও সালাম করে কিনা, ঠিক না? ওটি সালামের, অবশ্য সালামের আদব রয়েছে, সালামের আদব হলো ছোট বড়কে সালাম করবে, যিনি আরোহী তিনি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম করবেন, ছোট দল বড় দলকে সালাম করবেন, আপনি এসেছেন যারা বসে আছে তাদেরকে আপনি সালাম করবেন, এটা হচ্ছে আদাব। কিন্তু এমনিভাবে ছোট যে কম বয়স্ক, সে যে বয়স্ক তাকে সালাম করবে, এগুলো সব হচ্ছে আদব। কিন্তু এবারে এটা হচ্ছে আদবের, এই ছোট এটা জানে না সালাম, কিছু মানুষের বেয়াদব সালাম করতে চায় না, আছে কি না? আলিম হাফিজ মুরব্বী কাউকে বুঝে না, ও মনে করে আমি তোমার থেকে কম নাকি, আমি তো বড়,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ছোট নিজেকে ছোট মনে করবে, কিছু বেয়াদব রয়েছে এরকম, বড়ের সাথে কিরকম ব্যবহার করতে বুঝে না, উস্তাদের সাথে কিরকম ব্যবহার করতে বুঝে না, বাবের সাথে কিরকম ব্যবহার করতে বুঝে না, আলেমের সাথে কিরকম ব্যবহার করতে হবে বুঝে না, মসজিদের ইমাম খারাপ হলে তবু তুমি মসজিদের ইমাম তার সাথে কিরকম ব্যবহার করতে বুঝে না, গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদের সাথে ব্যবহার কিন্তু বুঝে না, আর বিশেষ করে আমার দেশের আলিম উলামা যেহেতু ওদের কোনো পজিশন নাই তাই এদের সাথে আর কি আচরণ, সত্য বললাম না মিথ্যা? আর এখানকার ইমাম মুয়াজ্জিন তাদের পজিশন আছে, আছে কিনা? তোমার কাছে তার হাত পাতাবার প্রয়োজন নেই? আমার দেশের মসজিদের বেশিরভাগ সরকার কয় মুসলিম মসজিদ চালায়, সত্য বলেন না মিথ্যা বলি? মিথ্যা বললাম, বেশিরভাগ জনগণ চালায়, এই দেশের জনগণ বেশিরভাগ জনগণ ইনশা আল্লাহ মুসলমান, বাংলাদেশের মুসলমান কিনা বলো? তাই এই সব মুসলমান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে ইসলাম থাকবেই থাকবেই থাকবে। ইসলামের ধ্বনি আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, মসজিদ মাদ্রাসা থাকবেই থাকবে, আল্লাহু আকবার বলবে ফজরের সময়, দোহরের সময় আল্লাহু আকবার বলবে, আসরের সময় আল্লাহু আকবার বলবে, মাগরিবের সময় বলবে, এশার সময় বলবে, ফজরের সময় বলবে, আল্লাহু আকবারের ধ্বনির সাথে সাথে আজানের সাথে আস-সালাতু খায়রুম মিনান নাওম বলবে, কোন ব্যক্তি এই দেশ থেকে নামাজ তুলতে পারবে না, আওয়াজ আজানের আওয়াজ তুলতে পারবে না, সালাত তুলতে পারবে না, মসজিদ মাদ্রাসা তুলতে পারবে না, কারণ এই দেশের মুসলিম জনগণের একদম রন্ধ্রে রন্ধ্রে শরীরের রন্ধ্রে রন্ধ্রে তাদের ভিতরে ইসলামের মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়েছে। তাই কোন শক্তি এই দেশ থেকে মসজিদ মাদ্রাসা তুলতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ পারবে না? ভালো করে বুঝুন, অগ্রসর হন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। পরস্পরে আমরা ভালোবাসা সৃষ্টি করার জন্য একটা অন্যতম একটা মাধ্যম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তা হচ্ছে সালাম। এই সালাম আমরা সবাই প্রচার করবো ইনশাআল্লাহ। একদম শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা দোয়া প্রমাণিত আছে, ওই যে আগে বলেছিলেন আপনার সামনে আসে বন্ধু হয়ে কিন্তু আসলে বন্ধু না শত্রু, আসে বন্ধু কিন্তু আপনার দুশ্মন, বন্ধু হয়তো আপনার ক্লাসে আসে উপস্থিত আপনার ছাত্র কিন্তু সব সময় চেষ্টা করে আপনার দোষ যদি থাকে তাহলে ওটা প্রচার করতে, আছে কি না কিছু লোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালিলিন মাকিরিন আইনুহু তারানি ওয়া কলবুহু ইরআনি ইন রাআ হাসানাতান দাফানাহা ওয়া ইন রাআ সাইয়াতান আযাআহা। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি সিলসিলাতুল আহাদিস সহিহার 3137 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। এর অর্থ, হে আল্লাহ আমি তোমার নিকট প্রতারক বন্ধু থেকে আশ্রয় চাই, প্রতারক বন্ধু থেকে, বুঝলেন তো? খালিল মানে কি বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, বলো না ক্লোজ ফ্রেন্ড, কিসের ক্লোজ ফ্রেন্ড? অনেক একে নামও তো ক্লোজ, পরে সুযোগ পেলেই জবাই করে, করছে কিনা এরকম? হ্যাঁ, দা খালিল মাকির, এই খালিল মাকির কি করে, আইনুহু তারানি, যার চোখ আমার দিকে তাকিয়ে থাকে, ওয়া কলবুহু ইরআনি আইয়াতাজাসসু আলাইয়া, এবং তার অন্তর আমার দোষ অন্বেষণ করে, সবসময় তার কাজই এটা দোষ, যদি সে কোনো ভালো কাজ দেখে আমার থেকে তবে তা গোপন রাখে, আর খারাপ কিছু দেখলে তা প্রচার করে। এই দোয়াটি শিখা দরকার কিনা আমাদের সবার জন্য? আমি এই দোয়াটি আজকে কয়েকবার পড়েছি, এই আলোচনাকে সামনে করে সামনে রেখে হঠাৎ করে একটা একটা আমার একটা প্রবন্ধ ছিল অনুপূর্বে লিখেছিলাম, ওইটা আমি ওখান থেকে বের করেছি, তারপরে আরও কয়েকটি হাদিস আর আয়াত আপনাদের সামনে এখন পেশ করেছি, একটু এড করলাম, বুঝছেন? একদম লাস্টে এই দোয়াটি এড করলাম, দোয়াটি যেভাবে বাংলায় বলেছি ওইরকম আপনারা প্রথমে শুনবেন আর আমিন বলবেন।
হে আল্লাহ, আমি তোমার নিকট বা আমরা তোমার নিকট প্রতারক বন্ধু থেকে আশ্রয় চাই। যে বন্ধু আমার দিকে তাকিয়ে থাকে এবং অন্তর দিয়ে আমার দোষ অন্বেষণ করে, যদি কোনো ভালো কাজ দেখে আমার থেকে বা আমাদের থেকে তবে তা গোপন রাখে, আর যদি খারাপ কিছু দেখে তাহলে তা প্রচার করে। আমিন। আরবিতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালিলিন মাকিরিন আইনুহু তারানি ওয়াকালবুহু ইয়ারআনি ইন রাআ হাসানাতান দাফানাহা ওয়া ইন রাআ সাইয়্যাতান আযাআহা। আপনারা আরবিতে বলবেন কয়েকবার, বলুন আমার সাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালিলিন মাকির عينه تراني وقلبه يرعاني إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها اللهم إني أعوذ بك من خليل ماكر عينه تراني وقلبه يرعاني إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها هي الله এর অর্থ আমি করছি, হে আল্লাহ আমি তোমার নিকট প্রতারক বন্ধু থেকে আশ্রয় চাই, যার চোখ আমার দিকে তাকিয়ে থাকে এবং তার অন্তর আমার দোষ অন্বেষণে লেগে থাকে। যদি সে কোনো ভালো কাজ আমার থেকে দেখতে পায় তখন তা গোপন রাখে, আর যদি খারাপ কিছু দেখতে পায় তাহলে তা প্রচার করে। আল্লাহ এরকম বন্ধু থেকে আমাদেরকে তুমি আশ্রয় প্রদান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে পাঁচ বক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, হিংসা বিদ্বেষ, এই হিংসা এবং বিদ্বেষ থেকে আমাদের সকলের অন্তরকে তুমি মুক্ত করে দাও। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا، واغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات، إنك سميع مجيب الدعوات، برحمتك يا أرحم الراحمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.